গোসল করলে কি উজু হয়ে যায়? গোসল করলে উজু এক প্রকার হয়ে যায়, কেউ কেউ বলেছেন হয়ে যায়, তবে মূলত নিয়মটা মানতে হবে। তো একটা সিস্টেমে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন সেটাই করতে হবে, হয়তো মূল মাকসাদটা সেটা পূরণ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা সেভাবে করাটাই আমাদের জন্য করণীয়, সেটাই সুন্নত। যেমনভাবে ফরজ গোসলের সময় বলা হয়, ফরজ গোসলে শুধু গোসল করলেই কিন্তু মোটামুটি হয়ে যায়। প্রথমে যে নিয়ম আছে একটা, মানে ওযু করে সুনির্দিষ্ট নিয়মে ফরজ গোসল করার নিয়ম, তো কেউ যদি শুধু গোসল করে ফেলে তাতে তার মানে গোসলের মূল উদ্দেশ্যটা হয়ে যাবে, কিন্তু সুন্নাত অনুযায়ী হলো না। কবর জিয়ারতে সুন্নত মোতাবেক নিয়ম জানাবেন ও কবরের পাশে হাত তুলে দোয়া করা যাবে কি না দয়া করে বলবেন। কবর জিয়ারতে সুন্নত হচ্ছে কবরের কাছে যে দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম, এই দোয়াটা পড়াটাই যথেষ্ট, এর চেয়ে বাড়তি কিছু পড়ার দরকার নেই। যেটা আমাদের সমাজে প্রচলিত এখন সূরা ফাতিহা, অনেকে পড়ে সূরা ফাতিহা পড়ে ওটা বক্সে দেয়, সূরা ইয়াসিন পড়ে অনেকে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কি? এগুলো মানে সুন্নত বিরোধী কাজ, বেদাত হয়ে যাবে। আর কবরের পাশে হাত তুলে দোয়া করা যাবে কি না, হাত তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কখনো দোয়া করেন নাই, দরকার কি? যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত আসছে ওইটুকুই আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহকে কি স্বপ্নে দেখা যায়? প্রায় শোনা যায় অমুক ব্যক্তি স্বপ্নে আল্লাহ রাসূলের মাধ্যমে স্বপ্নে নির্দেশ পেয়েছেন, এগুলো কি সঠিক? এখন তো নতুন করে আবার সেই স্বপ্নের যুগ চালু হয়েছে। একটা সময় ছিল আগে যখন আমাদের তাবলিগি ভাইরা স্বপ্ন দেখতেন, কিন্তু এখন আমাদের সহি আকিদার আলেমদের মধ্যেও কেউ কেউ স্বপ্ন দেখা শুরু করছেন। এবং যে হাদিসটা বলা হয় কিয়ামতের আগ দিয়ে মুমিনদের স্বপ্নগুলো অধিকাংশই সত্য হবে, সেটা সত্য হবে এটা আশা করা যায়, কিন্তু সত্য হয়েছে আমি নির্দিষ্ট করে বলতে পারবো? যদি এখন কেউ বলেন যে আমি স্বপ্নের মাধ্যম দিয়ে করোনার সাথে সাক্ষাৎ পেয়েছি, এই কথা শুনেছি, এই সমস্ত কথা গাল গল্প ছাড়া কি এগুলো? এই সমস্ত কথা অনেক আমাদের মুরব্বীরাই বলছেন, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবেন। এই সমস্ত বিষয়ে বলার মাধ্যম দিয়ে সমাজে নতুন করে ফেতনা সৃষ্টি হচ্ছে। যাই হোক, যে বিষয়টা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহকে স্বপ্নে দেখা যায় কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিজে দেখেছি কি? আমরা কীভাবে বুঝবো যে আল্লাহ রাসূলকে আমি দেখলাম? আল্লাহ রাসূলকেই দেখলাম এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না, তবে দেখা যেতে পারে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ শয়তান কখনো আল্লাহ রাসূলের চেহারা ধরে স্বপ্নে আসতে পারে না। আর আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি না, আল্লাহকে স্বপ্নে আপনি দেখবেন কী করে? আল্লাহকে তো বাস্তবেই দেখা যায় না, আল্লাহকে স্বপ্নে আপনি দেখবেন কী করে? যারা আজকে সুফিবাদী চর্চা করেন, যারা বিভিন্ন জিকির আজকার করে করে মনে করেন যে আল্লাহকে দেখা যায়, এরা সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত একটা চিন্তাধারার মধ্যে পড়ে আছেন, এবং এইটার মাধ্যম দিয়ে বহু মানুষকে তারা পদভ্রষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নেও দেখা যায় এমন কোনো বিষয় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও পাই না। হিন্দুদের নবজাতক শিশু মারা গেলে তাদের কী হবে, এ বিষয়ে মত পার্থক্য রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে, তবে জমহুর ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে নবজাতক শিশু সে যেহেতু কোনো আমল করার সুযোগ পায় নাই, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তাদেরকে জান্নাতে দেবেন। কুরআন মাজিদে আল্লাহ সর্বনাম উই বা আমরা বলে অনুবাদ করা হয়, এটা কেন? এটা অনেকেরই প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে নিজেকে সবসময় নাহনু অর্থাৎ কী বলে ওটাকে, উত্তম পুরুষ বলে, মানে আমরা শব্দ দিয়ে উল্লেখ করেছেন নিজেকে সবসময়। এটাকে বলা হয় আরবি ভাষার একটা সৌন্দর্য। আরবি ভাষায় যখন সম্মানের সাথে কাউকে বলা হয় তখন আমরা উচ্চারণ করা হয়, আমরা, আমি যে কথাটি বলে যে অর্থটা হয় আমরা দিয়ে একই অর্থ প্রকাশ পায়, তবে সম্মানের জন্য বা সম্মানের সাথে সেটা প্রকাশ পায়। অতএব এখানে অনেকে মানে ভুল ধারণা করেন, আমরা বলতে মনে করেন যে এর মধ্যে আবার মনে হয় শির্ক ঢুকে গেল কিনা, এখানে শির্কের কোনো বিষয় নয়, আমরা হচ্ছে আরবি ভাষার একটা সৌন্দর্য। আমরা বলতে মূলত সম্মানজনক সম্বোধন করা হয়,
ইউরোপ আমেরিকায় পায়ের গোড়ালির নিচে অনেক ভাইকে ট্রাউজার পরতে দেখি, প্রশ্ন করার পর ওনারা বলছেন অহংকার বশত পরলে পাপ হয় না, সঠিকটা জানালে খুশি হব। হাদিসে দুই রকমই এসেছে, খুয়ালা শব্দ দিয়ে, অর্থাৎ অহংকার বশত যদি কেউ পরিধান করে, আবার খুয়ালা শব্দ বাদ দিয়ে এমনিতেও এসেছে, অহংকার ছাড়াই যদি কেউ পরিধান করে তবুও সেটা পাপ হবে। তো যেটাই হোক না কেন, আমাদের সবসময় সতর্ক থাকা দরকার। কী দরকার আমাকে, মানে মানে এই যেখানে আল্লাহ রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর একটা কথা বলেছেন সেখানে আমার এই রিস্ক নেওয়ার কী দরকার? অনেক আলেম বলেছেন যে যদি অহংকার বশত না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দেবেন, কিন্তু আমার এই রিস্কটা নেওয়ার কী দরকার? অনেক হাদিসেই এসেছে ওই খোয়ালা শব্দ বাদ দিয়ে, অহংকার বশত বাদ দিয়েই। আর আপনি যখন জানলেন, জানার পরও যখন ইচ্ছাকৃত পায়ের নিচে গোড়াল নিচে পড়ে আপনার লাভটা কী? ওটা কি বেশি সুন্দর দেখা যায় না? কী হয়, কী জন্য আপনি পড়ছেন? আপনি যখন পড়ছেন জোর করে আল্লাহ রাসূলের বিধানটা জানার পরেও, তার মানে আপনার মধ্যে এক ধরনের অহংকার বা আল্লাহর বিধানের প্রতি একটা অবজ্ঞা কিন্তু চলেই আসছে। তো সুতরাং এখান থেকে বিরত থাকাটাই আমাদের জন্য কর্তব্য। মিলাদ, চল্লিশা, খতমে কোরআনের জন্য দান করা কি উচিত? এসব অনুষ্ঠানে খাবার খাওয়া কি ঠিক? যেহেতু মিলাদ, চল্লিশা, খতমে কোরআন এগুলো সবই বেদাত, সুস্পষ্ট বেদাত, এ সমস্ত কাজের জন্য কোনো দান করা উচিত হবে না। এবং এ সমস্ত অনুষ্ঠানে যে খাবার দেওয়া হয় সেই খাবারগুলো খাওয়া ঠিক হবে না, কারণ এর দ্বারা তাদেরকে যেন তাদের উৎসবে, তাদের বেদাতি কর্মে তাদেরকে উৎসাহিত করা হয়। উটের মাংস হালাল, কিন্তু উটের মাংস খেলে অজু ভেঙে যায় কেন? ওলামা একরাম এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে উটের গোশতের মধ্যে এমন একটা উপাদান আছে যেটা খেলে শরীর গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো হরমোনাল কোনো চেঞ্জ হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, এই কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অজু পুনরায় করে নেওয়ার কথা বলেছেন। আমাদের যারা হজে যান, বিশেষ করে হজে গেলে বাঙালি হোটেলগুলোতে শুধু উটের গোশতই পাওয়া যায়, মানে উটের গোশত কিন্তু অন্য সময় খাওয়ার আমাদের যেহেতু সুযোগ হয় না, তো এই সময় বাঙালিরা অধিকাংশই উটের গোশতটা খাওয়ার চেষ্টা করে, কিছুটা দামও কম। তো অনেকেই কিন্তু খেয়াল করেন না, উটের গোশত খেয়ে সোজা মসজিদে চলে যাচ্ছেন, উটের গোশত খেলে অজু ভেঙে যায়, এটাই সহিহ হাদিস এবং ওলামায়ে কেরাম এই বিষয়ে সবাই একমত। সুতরাং অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, উটের গোশত খেলে অজু করতে হবে। ব্যবহৃত প্রসাধনীতে যদি অজান্তে কোনো হারাম মিশ্রিত হয়ে থাকে তবে এর বিধান কী? অর্থাৎ প্রসাধনীতে যদি কোনো অ্যালকোহল থাকে, অ্যালকোহলের কথা মনে বলা হয়েছে নাকি? যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল আসলে নিষেধটা কী? খাওয়া নিষেধ, অ্যালকোহলটা খাওয়া হারাম, কিন্তু ব্যবহার করাটা প্রয়োজনে জায়েজ, এটা হারাম না, এবং অ্যালকোহলটা কোনো নাপাক জিনিসও না, বোঝা গেছে? তো এই জন্য এটা ব্যবহার করা যাবে কিন্তু খাওয়া যাবে না। লটারি জায়েজ কি? অনেক দোকানে দেখা যায় 5 টাকা চিপসের প্যাকেটের মধ্যে কুপন থাকে, কেউ চকলেট পায়, কেউ অন্য কিছু, লটারি বিষয়ে কোনো হাদিস আছে কি না? লটারি তো নিঃসন্দেহে নাজায়েজ, তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একটা উপহার, 5 টাকা চিপসের মধ্যে প্যাকেটের মধ্যে একটা কুপন থাকে, কেউ চকলেট পায়, কেউ অন্য কিছু পায়, এটা আসলে উপহার, এটাকে আসলে লটারি ওভাবে বলা যায় না। বাবা জীবিত থাকা অবস্থায় ছেলেদের নামে কিছু সম্পত্তি দান করলেন কিন্তু মেয়েদের নামে দিলেন না, এ ব্যাপারে মেয়েদের করণীয় কী, জানালে খুশি হব। নিঃসন্দেহে যে যিনি বাবা এই কাজ করেছেন একটা মানে কবিরা গুনাহ কাজ করেছেন, তিনি সম্পদ আত্মসাতের মতো একটা অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তিনি লঙ্ঘন করেছেন। তিনি তার মেয়েদেরকে বাদ দিয়ে শুধুমাত্র ছেলেদেরকে যখন সম্পত্তি দিলেন, এটা নিঃসন্দেহে একটা কবিরা গুনাহ। যদি বাবা জীবিত থাকে তাকে অবশ্যই বিষয়টা জানাতে হবে, মেয়েদেরকে করণীয় হবে তার বাবাকে বিষয়টা জানানো এবং এটা যে কত বড় অপরাধ সেটা তাকে স্পষ্ট করে জানানো। তারপরেও যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে এখন আদালতের আশ্রয় নিতে হবে, এখন আদালতে আশ্রয় নেওয়ার সুযোগ আছে, এবং আদালতে যদি মামলা করা হয় তাহলে যার যেটা প্রাপ্য সেই অনুযায়ী বুঝিয়ে দেওয়া হয়। তো প্রাথমিকভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যদি তিনি না দেন তার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য মেয়েরা অবশ্যই আদালতে আশ্রয় নিতে পারেন। মুসলিম কি ধর্ম না মুসলিম জাতি? এখন ইসলাম কি ধর্ম, আকিদা কোনটা, বিষয়টা পরিষ্কার করবেন। প্রচলিত অর্থে ধর্ম, প্রচলিত অর্থে ইসলামও ধর্ম, তবে ইসলামের মৌলিক অর্থটা কি? ইসলামকে বলা হয় দিন, তাই না? দিন মানে কি? দিন মানে হচ্ছে জীবন বিধান, জীবন পরিচালনার বিধান।
তো ধর্ম মানে কি? মনে যা ধারণ করা হয়। তো ইসলাম শুধুমাত্র মনে যা ধারণ করা হয় তা না, ইসলাম নিজের জীবনে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করারও নাম। সুতরাং এটাকে শুধুমাত্র ধর্ম এটা বলা মুশকিল, এটাকে আমাদের বরং জীবন বিধান অর্থাৎ অথবা শুধুমাত্র দিন বললেই যথেষ্ট, দিন বললেই জীবন বিধান চলে আসে। বুখারি শরীফে ইমান অধ্যায়ে দেখলাম একটা হাদিস লেখা, তোমরা দিনের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করো। তাহলে এটা কি মডারেট ইসলামের কথা বোঝানো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগলু ফি দিনিকুম, তোমরা দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। বাড়াবাড়িটা কেমন? যেমনভাবে একদল মানুষ বৈরাগ্যবাদকে অনুসরণ করে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় নেমে যায়, বিশেষ করে যারা বিভিন্ন মাজারে পীর ফকির আছে, ওদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে তুমি খাবার দাবার কোথায় পাও, আয় ইনকাম করো, কিছুই করে না, কি করে? আল্লাহর উপর ভরসা করে বসে আছে, আল্লাহ যা খাওয়াবে তাই খাবে। এর নাম ইসলাম নয়। আল্লাহ বলছেন, রাহবানিয়াতান ইবতাদাউহা, যে মানে খ্রিস্টানরা তারা এই বৈরাগ্যবাদকে গ্রহণ করেছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নির্দেশ দেন নাই। ইসলাম বৈরাগ্যবাদের কথা বলে না, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আপনার কী বলবো, আপনার জীবিকার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, শুধুমাত্র চুপচাপ বসে থাকলেই হবে না। একদল সাহাবি তারা একবার আল্লাহ রসুলের যুগে হজ করতে আসলো কোনো রকম টাকা পয়সা না নিয়ে, ইয়ামান থেকে। তারা বললো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করলেন, ওয়াতা জাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া, তোমরা অবশ্যই অবলম্বনগুলো নিয়ে আসো, খালি হাতে এভাবে এসো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম এটা বলে চলে এসো না। ওয়াতা জাওয়াদু, তোমরা তোমাদের অবলম্বন যেটা প্রয়োজন সেটা নিয়ে আসো, ফা ইন্না খায়রা যাদ আত তাকওয়া, তবে জেনে রেখো সবচেয়ে উত্তম অবলম্বনটা কি? তাকওয়া। তো সুতরাং মধ্যম পন্থার নাম হচ্ছে ওইটা না। একদিক দিয়ে রহবানিয়া যেটা বলা হয় বৈরাগ্যবাদ, সেটার নামও যেমন মধ্যম পন্থা না, সেটা হচ্ছে চরমপন্থা। আরেক দিক দিয়ে এখন একটা চরমপন্থা চলছে জিহাদের নাম দিয়ে। জিহাদের নাম দিয়ে একদল তরুণ ভাই তারা পাইকারি হারে মুসলমানদেরকে, যারা মানে কালেমা পড়া মুসলমান তাদেরকে কাফের ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাচ্ছে। আমাদের বাংলাদেশ সরকার কথাই যদি আমরা ধরি, বাংলাদেশ সরকার নিঃসন্দেহে ইসলামের বহু বিধান থেকে দূরে আছে, বিশেষ করে বিচার ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায় ইসলাম কি আছে এখন? বা রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম নাই, তারা এখন ব্রিটিশ আইনগুলো চালাচ্ছেন। তবে তার অর্থ এই না যে তারা কাফের হয়ে গেছেন। কেন? তারা নিজেরা ব্যক্তিগতভাবে কিন্তু স্বীকার করেন যে ইসলামের বিধানই সর্বোত্তম, কিন্তু আমরা পরিস্থিতির কারণে বাস্তবায়ন করতে পারছি না, এ কথা কিন্তু তারা প্রত্যেকে স্বীকার করেন। যতক্ষণ তারা এটা স্বীকার করছেন ততক্ষণ তাদেরকে আমরা পাপী বলতে পারি, ফাসেক বলতে পারি, ফাজের বলতে পারি, জালেম বলতে পারি, কিন্তু তাদেরকে আমরা কাফের বলতে পারি? কাফের বলা যাবে না। কাফের হওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার, কাফের ঘোষণা করাটা অনেক কঠিন একটা ব্যাপার, যাকে তাকে কাফের বলা যাবে না। সুতরাং যারা এই কুফরির ক্ষেত্রে বাড়াবাড়ি করছেন বা জিহাদের নামে যারা বাড়াবাড়ি করছেন তারা কিন্তু জঙ্গিবাদে লিপ্ত হয়ে যাচ্ছেন, এটাও একটা বাড়াবাড়ির মধ্যে পড়ে। এইভাবে দিনের ক্ষেত্রে যেটা আমাকে নির্দেশ দেওয়া হয়নি সেটা জোর জবরদস্তি করে করার নামও বাড়াবাড়ি। যেমনভাবে তিনজন ব্যক্তির বিষয়ে আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে তিনজন ব্যক্তি আসলো, এসে আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে তারা জিজ্ঞাসা করলো। আল্লাহ রসুল ইবাদত সম্পর্কে যখন তার স্ত্রীরা বলল, তারা বলল যে আল্লাহ রসুলের ইবাদত এত কম, যেহেতু তার আগে পরে সব গুণা ক্ষমা হয়ে গেছে এই জন্য বোধহয় তার ইবাদত বেশি করা লাগে না, তা আমরা এই এই করবো। একজন বলল আমি কোনো দিন সিয়াম ছাড়ব না, আরেকজন বলল আমি কোনো দিন মানে রাতের মানে প্রত্যেকটা অংশ, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইবাদতেই রত থাকবো, আরেকজন বলল আমি ইবাদত করার জন্য বিয়ে শাদী বাদ দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল ওহির মাধ্যম দিয়ে। আল্লাহ রাসূল বাইরে বেরিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন তোমরাই কি অমুক তিন ব্যক্তি যারা এই ধরনের কথা বলছিল? তারা বলল হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমা ওয়াল্লাহি লা আখশাকুম ওয়া আতকাকুম, জেনে রাখো আমি তোমাদের চেয়ে অধিক আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর ব্যাপারে বেশি তাকওয়া অবলম্বন করি, কিন্তু তারপরেও আমি কিছুদিন সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দিই, আমি রাতের পুরো অংশে সালাত আদায় করি না, কিছু অংশে সালাত আদায় করি, আমি ইবাদত করার জন্য বিয়ে সাথে ছেড়ে দেয়নি, বরং আমি 11টা বিয়ে করেছি। অর্থাৎ ইসলাম হচ্ছে একটা মধ্যমপন্থী ধর্ম, মাঝামাঝি ধর্ম, তার অর্থেই না আজকের যুগে যে মডারেট ইসলাম যেটা বলা হচ্ছে, ইসলামকে বাদ দিয়েই, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে মডারেট হচ্ছে, ইসলামের বিধিবিধান পালন করেই আপনাকে মধ্যম পন্থায় থাকতে হবে।
ইসলামের বিধিবিধান বাদ দিয়ে আপনি যখন মডারেট হওয়ার চেষ্টা করবেন, নিঃসন্দেহে আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। আজকে আমাদের অনেক ভাই মডারেট ইসলামের নাম করে ইসলামকে বর্তমান যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য অনেক ধরনের নামকরণ করেন। যেমন সমাজতন্ত্রকে তারা ইসলামী একটা শব্দ লাগাই দিয়ে ইসলামী সমাজতন্ত্র বানিয়েছেন। আরেক ধরনের ভাই আছেন যারা গণতন্ত্রকে কী বানিয়েছেন, ইসলামী গণতন্ত্র। আবার ব্যাংকিংকে বানিয়েছেন ইসলামী ব্যাংকিং। এগুলো হচ্ছে মডারেট ইসলামের একটা উদাহরণ, অর্থাৎ বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে নেওয়া। ইসলাম খাপ খাওয়ানো ধর্ম না, ইসলাম ইসলামী। ইসলাম 1400 বছর আগেও যা ছিল এখনও তাই। আপনি নতুন করে এর কোনো সংজ্ঞা চেঞ্জ করতে পারবেন না। যখনই আপনি মধ্যম এই মডারেট ইসলামের নামে, আধুনিকতাবাদী ইসলামের নামে চেঞ্জ করতে চাইবেন, আপনি ইসলাম থেকে দূরে সরে চলে যাবেন। গণতন্ত্রের কোনো ইসলামীকরণ হয় না। গণতন্ত্র মানে কি, গণতন্ত্র মানে কি, জনগণের তন্ত্র, তাই না? জনগণের তন্ত্র আল্লাহর তন্ত্র কখনো এক হয়? কখনোই সম্ভব নয়। আবার সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, ইসলামী সমাজতন্ত্র সম্ভব না। ইসলাম এক জিনিস, সমাজতন্ত্র আরেক জিনিস। তারপর ব্যাংকিংয়ের বিষয়টা এখন আপনারা অবশ্য অনেকে অনেক কথা বলবেন যে তাহলে চলবো কী করে আমরা, সে প্রশ্ন পরে। কিন্তু ব্যাংকিংয়ের যে থিমটা চালু হয়েছিল, ব্যাংকিংয়ের থিমটা কারা নিয়ে এসেছিল, ইহুদিরা নিয়ে এসেছিল। এটা হচ্ছে একটা পুঁজিবাদী সিস্টেম, যেখানে বড় লোকরা সেখান থেকে উপকৃত হবে আর গরিব লোকরা সেখানে শোষিত হবে। এই একটা সিস্টেম তারা চালু করেছিল ইহুদিরা। এই জিনিস কখনো আসলে ইসলামীকরণ হয় না, তবু আজকের যুগে আমরা চালু করে ফেলেছি এবং এটাও বলছি যে এটা ছাড়া চলবো কী করে। আসলে আমরা তো বিকল্প অনুসন্ধানই করছি না, বিকল্প আমাদের অনুসন্ধান করতে হবে। আপনারা সালে আল কামেলের নাম শুনেছেন কিনা, যিনি ইসলামী ব্যাংকিংয়ের একজন উদ্যোক্তা ছিলেন, মূল উদ্যোক্তাদের মধ্যে একজন, সালে আল কামেল। তো তিনি পরবর্তীতে আরেকটা প্রবন্ধে লিখেছিলেন যে আমি যদি জানতাম যে ইসলামী ব্যাংকিং বলতে এইটা হবে, অর্থাৎ শুধু নামটা চেঞ্জ, সিস্টেমগুলো সবই একই, শুধু নামগুলো আরবি নাম। তো আমি যদি জানতাম যে ইসলামী ব্যাংকিং বলতে এইটা হবে, তাহলে আমি কখনোই ইসলামী ব্যাংকিং মানে চালু করতাম না। আর আজকের যুগে যদি আমাকে ইসলামী ব্যাংকিং করতে হয় বা চালানোর জন্য বলা হয়, তাহলে আমি সম্পূর্ণ নতুন একটা ফরম্যাটে ইসলামী ব্যাংকিং চালু করব, এইভাবে না। বর্তমান যে ফরম্যাট আছে এটা কখনোই মানে ইসলামের জন্য সহায়ক না, বা ইসলামী মানে ব্যাংকিং বলতে যেটা বোঝাচ্ছে সেটা এইটা না, সেটার জন্য আলাদা একটা ফরম্যাট আমাদেরকে নিয়ে আসতে হবে। তো যারা ইসলামী মানে বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে কাজ করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই বিষয়টা নতুন করে ভাবার জন্য, কীভাবে একটা নতুন সিস্টেম নিয়ে আসা যায়। প্রচলিত এই সিস্টেম, কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম, এই সিস্টেম থেকে বেরিয়ে এসে কীভাবে সম্পূর্ণ ইসলামী ওয়েতে একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু করা যায়, সে বিষয়ে আমরা বিশেষ করে যারা এই বিষয়ে যাদের এক্সপার্টাইজ আছে, তারা যেন এই বিষয়ে নতুন করে ভাবার চেষ্টা করেন। প্রচলিত ফর্মুলা থেকে বেরিয়ে নতুন কোনো ফর্মুলার কথা যেন তারা চিন্তা করেন। আমরা তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো, যেহেতু আমরা এই বিষয়ে এক্সপার্ট না, আমরা হয়তো অনেক সময় এগুলো বিষয়ে বুঝতে পারবো না, কিন্তু যারা আপনারা এক্সপার্ট আজকে যারা এখানে শুনছেন বা অনলাইনে যারা শুনছেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে নতুন জায়গা থেকে চিন্তাভাবনা করে ইসলামী অর্থনীতি একটা নতুন ফরম্যাট নিয়ে আসেন, যেখানে সুদের বিন্দুমাত্র অংশ থাকবে না। এখন যারা ইসলামী ব্যাংকিং চালাচ্ছেন তারা কেউ বলছেন না যে এটা শতভাগ সুদমুক্ত, কেউ বলছেন 1%, কেউ 2%, কেউ 10%। তারা বলছেন আমরা চেষ্টা করছি, পুরোপুরি সুদমুক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু সুদমুক্ত হয়েছেন এ কথা কিন্তু তারা স্পষ্ট বলতে পারছেন না। তো যতক্ষণ তারা এটা বলতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আমরা নিঃসংকচিত্তে, নিঃসন্দেহ চিত্তে আমরা তাদের সাথে কিন্তু লেনদেন করতে পারছি না। এই জন্য আমরা যারা ইসলামী ব্যাংকে টাকা পয়সা রাখেন তাদেরকেও বলি যে আপনারা শুধুমাত্র নিরাপত্তার জন্য রাখতে পারেন, কিন্তু ওখান থেকে কোনো মুনাফা না নেওয়াটাই অধিক তাকওয়ার পরিচয় হবে। কারণ তারা স্পষ্ট ঘোষণা কখনোই দেন নাই যে আমরা শতভাগ সুদমুক্ত হতে পেরেছি। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম মডারেট ইসলাম নিয়ে, অর্থাৎ ইসলামকে নতুন করে বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসা, এটার মাধ্যম দিয়ে ইসলামকেই পরিবর্তন করে ফেলা হচ্ছে। এই মডারেট ইসলামের নাম অবশ্যই মধ্যমপন্থার ইসলাম নয়। মধ্যমপন্থার ইসলাম বলতে ইসলামের মধ্যে থেকেই আপনাকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে কোনো মেয়ের বাবা বিদেশে থাকেন কিন্তু বিয়েতে তিনি সম্মত আছেন, তাহলে বিয়েতে তার উপস্থিতি বাধ্যতামূলক, তার পক্ষ থেকে বিদেশ থেকে এখন আসা সম্ভব না। এখন তিনি আসলে, তিনি না আসলে কে ওলির শর্ত পূরণ করবে? আচ্ছা, তিনি যখন সম্মত হয়েছেন তিনি কাউকে উকিল হিসাবে নিয়োগ করে দেবেন, তাকে এখানে আসতে হবে এমন না, তিনি বিদেশ থেকেই বাংলাদেশে কাউকে উকিল হিসাবে নিয়োগ করে দেবেন যে উনি
আমার পক্ষ থেকে বিয়েটা পড়িয়ে দেবে বা অলির ভূমিকা পালন করবে, বোঝা গেছে? তাকে এখানে এসে বাংলাদেশে এসে অলির ভূমিকা পালন করতে হবে এটা না। তিনি যদি সম্মত থাকেন তিনি কাউকে উকিল হিসাবে নিয়োগ করে দেবেন, এটুই যথেষ্ট। তো এই মোটামুটি শেষ কথা নাকি? আচ্ছা, তো ঠিক আছে, আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। অনেকদিন পরে আপনাদের সাথে আবারও দেখা হলো, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের সাথে আবারও মোলাকাত হবে। তো আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।